কিভাবে এরকম ট্রানজিশন বানাবেন আপনার ফোন ব্যবহার করে। প্রথমেই আউটডোরে একটা লোকেশনে যেয়ে আপনার সাবজেক্টের উপর ফোকাস আর এক্সপোজার লক করে ফেলুন, প্রেস করুন রেকর্ড, সামনের দিকে এগিয়ে যান এবং একজনকে বলুন আপনার ফ্রেমের সামনে দিয়ে হেঁটে যেতে। আপনি এরকম একটা ভিডিও পাবেন। এখন ডিফারেন্ট একটা লোকেশনে যেয়ে আপনার সাবজেক্টের উপর ফোকাস আর এক্সপোজার লক করে ফেলুন, প্রেস করুন রেকর্ড, আগের মতো সামনের দিকে এগিয়ে যান এবং একই মানুষকে আবারও বলুন আপনার ফ্রেমের সামনে দিয়ে হেঁটে যেতে। আপনি এরকম একটা ভিডিও পাবেন। দুটো ভিডিওকেই ক্যাপকাট ওপেন করে ফেলবো। প্রথম ক্লিপটা সিলেক্ট করব এবং সেই মোমেন্টে চলে যাব যখন আমার পুরো ফ্রেম ঢাকা পড়ে যায়। প্রেস করব স্প্লিট, পরের অংশটুকু ডিলিট করে দিব। একইভাবে সেকেন্ড ভিডিওটার ক্ষেত্রেও সেই মোমেন্টে চলে যাব যখন পুরো ফ্রেমটা ঢাকা পড়ে যায়। প্রেস করব স্প্লিট, আগের অংশটি সিলেক্ট করে ডিলিট করে দিব। ব্যাস, হয়ে গেল আমাদের ফ্রেম ব্লক ট্রানজিশন।